আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনআরডি টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন আক্তার। সিলেট জেলার ট্রাক পিকআপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিশ্বনাথ উপজেলার উপকমিটির সভাপতি ফরিদ মিয়ার ওপর আল আমিন ব্রেকফিল্ডের স্বত্বাধিকারী ইরশাদ আলী কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন। তখন বক্তব্য রাখেন রাতের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।